প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ঘাড় ও হাঁটু ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম ঘাড় ব্যথা এবং হাঁটু ব্যথা প্রসঙ্গে এবং আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক

তার বয়সটা বা কি করে একটু আরো দুই একটা ইনফরমেশন দেয় তাহলে আরো স্পেসিফিক উত্তর দেওয়াটা সহজ হয় তবে ঘারের ব্যথার সাথে হাতের ব্যথা এটা কমন এটা সবচেয়ে বেশি রুগী আমাদের কাছে আসে কারণ যদি ঘারে ডিক্স প্রলাপস হয় ঘারে স্লিপ ডিক্স বা ডিক্স বালজিং বা ঘার এনি ঘারে অ্যাব normalities যদি স্পাইনাল ঘারের যদি কোনো মাসেলও ইভেন কি কোনো কারণে স্প্রেইন হয় বা স্পাজম হয় তা থেকে কিন্তু হাতে রেফার্ড পেইন আসতে পারে তো ওনাকে যেটা বলবো এটা যেহেতু হয়েছে উনি একটা এমআরআই করে দেখতে পারেন নাম্বার ওয়ান একজন চিকিৎসকের হয়ে এবং পাশাপাশি ওনাকে হয়তো ফিজিওথেরাপি নিতে হবে আফটার এমআরআই তাকে ফিজিওথেরাপি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে বা ওনার সাথে দেখা করে উনি এমআরআই করতে পারে করে ওনাকে ওখানে কিছু থেরাপির প্রয়োজন স্পেশালি ডিকম্প্রেশন হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড এবং কিছু থেরাপিউটিক এক্সারসাইজ এগুলো মেনটেন করতে হবে আর এই জাতীয় কই একই কথা আর্গোনোমিক্যাল কারেকশন মানে যেন সামনে ঝুঁকে কাজ না করে এই জিনিসটা আমরা বারবার বলে আসছি বা বালিশের ব্যবহার মোবাইল ফোনের ব্যবহার এবং হাঁটা চলাফেরা যে অ্যাক্টিভিটিস এটা হচ্ছে বেসিক एरोবিক এক্সারসাইজগুলা মানুষের সব সময়ই উপকার করে হ্যাঁ আর হচ্ছে কাজের যে কাজ মানে নিজের প্রফেশনাল অ্যাক্টিভিটিসগুলা হয়তো ইকোনমিক্যালি উপকার করে অনেক ভুলভাবে করলে স্বাস্থ্যগত ক্ষতি আমরা এই বিষয়েটিও কথা বলবো একটা ফোন নিয়ে আচ্ছা

এখন ওই ব্যথাটা মাঝে মাঝে আমার হয় হুম কিন্তু অবস্থায় এই বিগত 20 25 দিন আগে আর একটা ভারী একটা জিনিস উঠাতে গেলে ব্যথা ঠিক আমার বাম পাশে এই মাথার বাম পাশেটা বেশি করে হুম একসময় আমি বসতেও পারতেছিলাম অল্পও পারতেছিলাম ব্যথাটা অনেক বেড়ে গেছে ব্যথা কি পায়ের দিকে যায় ব্যথাটা প্রথমত আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ একটা এমআরআই করে দেখা উচিত দ্রুত দেরি না করে কারণ রেফার পায়ে ব্যথা যাওয়া এটা কোমরে স্লিপ ডিস্ক হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার আর একটা জিনিস হচ্ছে আপনাদের যত ব্যবসায়ীরা আছেন অনেকেই বিভিন্ন কারণে বসে থাকতে হবে ব্যবসা প্রয়োজনে হ্যাঁ আপনার যে চেয়ারটা ঠিক আছে কিনা অনেকে প্লাস্টিকের চেয়ার ব্যবহার করে নিচু মানে একটু আমি বলবো চাপা টাইপের নিচের দিকে হ্যাঁ এই জাতীয় চেয়ার ব্যবহার করা যাবে না সব সময় চেয়ারের ধরনটা হবে চেয়ারটা হবে খুব সমান আপনি ওখানে হয়তো মানে কোনো ফোম বা এই জাতীয় নরম কিছু লাগিয়ে নিতে পারেন বা এই জাতীয় চেয়ার কিনে নিতে পারেন আর বস্তবে স্ট্রেইট সোজো হয়ে টানা বসে থাকা যাবে না মানে এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন যে হয়তো আপনি অনেক সময় বসে থাকেন সামনে ঝুঁকে থাকেন লেখালেখির কাজ হোক ব্যবসায়িক কাজে বা কম্পিউটার ব্যবহার করলে অনেক কারণে বা বসে থাকলেও মানুষ একটু ঝুঁকে থাকতে পারে বা অনেকে নর্মাল পশ্চারে বসে থাকে ডানে কাত হয়ে বামে হয়ে এটা হয়তো তারা জানে না যখন সুস্থ থাকে তখন মানুষ এটা করে কিন্তু যখন রোগটা তৈরি হয় পেইন তৈরি হয় বা কোনো ইঞ্জুরি হয় তখন সে ডাক্তারের কাছে গিয়েছে সে জানতে পারে যে এটা একটা সমস্যা সে তৈরি করেছে সো আপনি এই এই মেনটেনগুলো করেন পাশাপাশি একটা আই করে দেখেন আর কিছুদিন আপনি ওখানে ব্যথানাশক কিছু ক্রিম মলম ডাইক্লোফেন বা প্রকজেন গ্রুপের ওষুধ পাওয়া যায় লাগিয়ে দেখেন আর কিছুদিন রেস্টে থাকতে হবে আপনাকে সাত থেকে দশ দিন কমপ্লিট শুয়ে থাকা রেস্ট মানে বসে থাকে না রেস্ট মানে বাসায় শুয়ে থাকা শুয়ে থাকতে হবে গরম সেঁক দিয়ে দেখেন আর একটা এম করে দেখ ডাক্তারকে মানে ডাক্তারের সাথে কথা বলে একটা এম করে দেখেন যদি বেশি সমস্যা হয় ডাক্তার সাহেব পরামর্শ দিবে আমাদের সাথে আরো একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছে মোহাম্মদ দানিয়াস আহমেদ আচ্ছা ব্যাডমিন্টন খেলতে গিয়ে পড়ে গিয়ে বা পায়ের গিরা ফুলে যায় আচ্ছা হাঁটতে গেলে পায়ে টান লাগে আচ্ছা এটা হচ্ছে পোস্টট্রমাটিক প্রবলেম হ্যাঁ এটা অনেক কি হতে পারে খেলার ক্ষেত্রে এখন আমাদের যে শীত ঋতু আসছে হ্যাঁ আমরা হয়তো বছরে কোনোদিনই ব্যাডমিন্টন খেলি নেই এখন শীতে আসলে আমাদের এই খেলাগুলা শুরু হয়ে যায় এটা আমাদের ট্রেডিশন এই বাংলাদেশে প্রথম কথা হচ্ছে যারা গত ছয় মাস এক বছর ধরে খেলাধুলা বন্ধ ছিল আপনারা দয়া করে হঠাৎ করে হুটহাট খেলাতে নেমে যাবেন না হ্যাঁ খেলা বা কোনো অ্যাক্টিভিটি কোনো যে কোনো স্ট্রেন্স জব বা এক্সারসাইজ করতে গেলে আপনাকে আগে ফিট হইতে হবে ফিট ফর প্লে একটা কথা আছে খেলার জন্য ফিট হইতে হয় হ্যাঁ এই যে যারা স্পোর্টসের বিভিন্ন অ্যাথলেট প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার তাদেরকে কিন্তু ফিট করা হয় ফিটনেস শুধু ভালো খেলার জন্য ফিটনেস দরকার তা কিন্তু না ইঞ্জুরি প্রিভেনশনের জন্য ফিটনেসটা খুবই অ্যাসেন্সিয়াল এই ক্ষেত্রে আপনার আপনার হার্টবিট কেমন আছে আপনার ফিজিক্যাল জয়েন্টগুলো কেমন আছে আপনার বয়স্ক তো তারপর হচ্ছে আপনার ওজন ঠিক আছে কিনা বা আপনার পাশাপাশি আপনার ঠিকমতো পুষ্টিকর খাবার খাচ্ছেন কিনা বা পানি ঠিকমতো খাচ্ছেন কিনা এগুলো সব চেক করে জড়িত আর তাছাড়া ওয়ার্ম আপ বলে একটা কথা থাকে তাই না এটা খেলার আগে খেলার আগে ওয়ার্ম করে তারপরে খেলা স্টার্ট করা উচিত এগুলো না করে করতে গেলে কিন্তু এই জাতীয় ইনজুরি হতে পারে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম

ফেজলিট 8 পাওয়ার 1 গ্রাম সকালে এক রাত একটা দিয়েছেন ন্যাপ্রোসিন 500 গ্রাম সকালে এক রাত একটা দিয়েছেন আর জেলকোট 670 জি সকালে এক একটা দিয়েছেন আর ওমিটেট সকালে এক রাত একটা দিয়েছেন 14 দিন খাওয়ার জন্য বলছেন ন্যাপ্রোসিন 7 দিন খাওয়ার জন্য বলছেন স্যার এখন এটা খাইতেছি আজকে 2 দিন কিন্তু ব্যথা একটু কম স্যার এটা মানে চাইভাবে উপসর্গ

দেখবেন এই যে পঙ্গু হাসপাতালের আশেপাশে অনেক অর্থসিসের দোকান আছে ইনসোল ফুল বা হিল কুশন যদি আপনি জুতা কারেকশন করেন আর না হলে আপনি ভালো সফট ক্যাটস টাইপের বা সফট জুতা ব্যবহার করেন আর এই ওষুধ আসলে এটার কোনো ট্রিটমেন্ট না আপনি কতদিন ওষুধ খাবেন এটা আবারও হবে তো জুতা কারেকশন করেন আর বাসায় কুসুম গরম পানি করে পাটা ডুবিয়ে নাড়ান জুতা এভরি হয় সফট জুতা ব্যবহার করেন আমি মনে করি যে পনেরো বিশ দিন পর এটা এমনিতেই চলে যাবে তারপরেও যদি না হয় না যায় আপনার পায়ের তলা এক্স রে করে দেখা দেখে তারপর হয়তো কিছু থেরাপির প্রয়োজন হতে পারে সেটা আপনার কুমিল্লাতে অনেক ভালো ইয়ে আছে চিকিৎসা আছে সেটাও নিতে পারবে ধন্যবাদ জি আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি যদি একটু ছোট করে আমাদেরকে পুনর্বাসন সম্পর্কে একটু বলেন যেহেতু আমরা প্রতি পর্বেই পুনর্বাসনটাকে খুব বেশি এমফ্যাসিস দিয়ে আসছে ধন্যবাদ আপনাকে আসলে এটা আমার এমফাসিস না আমার বর্তমান বাংলাদেশ সরকার পুনর্বাসনে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্পেশালি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার কন্যা সায়ামা ওয়াজেদ পুতুল উনি কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিশেষজ্ঞ আপনি জানেন তো আমরা মানে সরকারও চাচ্ছে এবং আমরা যারা পুনর্বাসন বিশেষজ্ঞ আমরাও চাচ্ছি এই জিনিসটা আসলে জনগণ যেন জানুক হোয়াট ইজ পুনর্বাসন পুনর্বাসন হচ্ছে একটা মানুষ বিভিন্ন রোগ শোক বিভিন্ন শারীরিক ডিসাবিলিটি আঘাত পেয়ে বা রোগে যাত্রাইটিস তারপর বয়সজনিত বা জন্মগত বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে জন্মাতে পারে বা শারীরিকভাবে সে ক্ষতি করতে পারে যেমন আর্থ্রাইটিস যদি একটা লো 10 15 20 বছরে আক্রান্ত থাকে সে আস্তে 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 বাসা পড়ে যাবে বিছনা পড়ে যাবে তারপরে কেউ একটা রোড অ্যাক্সিডেন্ট হলো তার একটা পা কেটে গেল ভেঙে গেল একটা বাচ্চা জন্মগত বিকলঙ্গ হলো বা বিভিন্ন ভাবে সবকিছুতেই আসলে পুনর্বাসনের ভূমিকা একমাত্র চিকিৎসক এখন পুনর্বাসন আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যারা সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার